টানা দুই দিনের ভারী বর্ষণে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ভেসে গেছে 200+ মৎস্য খামার ও ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ ব্যবসা প্রতিষ্ঠান ও ফসল জমি। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে আছে অসংখ্য পরিবার। চরম দুর্ভোগে দিন কাটছে পানিবন্দী পরিবারগুলো। বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।